শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ওয়ান ইলেভেন এর তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল ওই সময় তার মুক্তি দাবিতে ঢাকা মহানগরী আওয়ামী লীগ পঁচিশ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয় এসব দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে রাজাকারের পক্ষে স্লোগান রাষ্ট্রবিরোধী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন গতকাল রাতে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে তা রাষ্ট্রবিরোধী স্লোগান মুক্তিযুদ্ধের মাধ্যমে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীনতা অর্জন করেছে সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান এটি রাষ্ট্রবিরোধী স্লোগান এটি সরকার বিরোধী নয় এটি রাষ্ট্রবিরোধী স্লোগান একই সঙ্গে সেখানে সরকার বিরোধী প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে আমরা আগেই বলেছিলাম কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে তা স্পষ্ট রাজাগার স্লোগান নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের ক্ষোভ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের রাজাকার স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এমন স্লোগানের সমালোচনা করে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন তারা মুসলিম সম্প্রদায়ের উচিত গাজা গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এটা প্রত্যাশিত নয় আমাদের সবাইকে গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত বাংলাদেশের নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনের সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী কথা বলেন জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক পদক পেল ওয়াল্টন দু হাজার একুশ দু বাইশ অর্থ বছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণ পদক পেয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আগের অর্থ বছরেও জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ রপ্তানিকারক মাল্টি ন্যাশনাল এই ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল মায়ের ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মা ও ছেলে মৃত্যু হয়েছে তারা হলেন খারপাড়ার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও তার ছেলে আরিফুল ইসলাম এ ঘটনায় কুলসুম বেগমের মেয়ে সানজিদা আক্তার আহত হয়েছে কোটা আন্দোলনকারীদের উপর হামলায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে বাংলাদেশে চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন একদিনে এগারো লাখ চারা রোপণ করে গিনিস রেকর্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির প্রচারণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচির আওতায় ভারত জুড়ে আনুমানিক একশো কোটি চারা রোপণ করা হয় এর মধ্যে সাড়ে পাঁচ কোটি চারা রোপণ করা হবে মধ্যপ্রদেশে এদিকে রবিবার একদিনে এগারো লাখের বেশি চারা রোপণ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহর ডান কানে বড় ব্যান্ডেজ নিয়ে দলের জাতীয় সম্মেলনে ট্রাম্প আসন্ন নভেম্বর মাসে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনীত করেছে রিপাবলিকান পার্টি স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হাজির হতে দেখা যায় গাজায় ভয়াবহ হামলা যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো হামাস ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকা স্থল জল ও আকাশ পথে তীব্র আক্রমণ চালিয়েছে উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এই হামলায় গাজার বিভিন্ন এলাকা তছনছ হয়ে গেছে এই পরিস্থিতিতে হামাস যুদ্ধ বিরতির আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে এটা গাজায় সংঘাতের অবসানের আশা আরও কমিয়ে দিয়েছে গাজার নুসেইরাত ও খান ইউনিস এলাকায় হামলায় সেনাদের কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন এর মধ্যে নুসেইরাতেই প্রাণ হারিয়েছেন এগারো জন নয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা এই ধ্বংসস্তূপ সরাতে পনেরো বছর লেগে যাবে বলে জানিয়েছে ফিলিস্তিনদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ গতকাল সোমবার ইউএনআরডব্লিউএ থেকে বলা হয় গাজা থেকে প্রায় চার কোটি টন ধ্বংসস্তূপ অপসারণ করতে হবে কোপার ফাইনালে হারের পর যুক্তরাষ্ট্রে গ্রেফতার কলম্বিয়ার ফুটবল প্রধান ও তার ছেলে কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর আরেকটি দুঃসংবাদ শুনেছে কলম্বিয়ার ফুটবল মায়ামির পুলিশ গ্রেফতার করেছে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে স্টেডিয়ামে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে আটক করা হয়েছে তাদের মায়ামির পুলিশ সোমবার এ খবর জানিয়ে বলেছে ম্যাচ শুরুর আগে দর্শক হাঙ্গামায় জড়িত আরও পঁচিশ জনকে আটক করা হয়েছে ফের অভিষেক ঐশ্বরিয়াকে নিয়ে গুঞ্জন অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়েতে একসঙ্গে পা রাখেননি এক ফ্রেমেও নেই তারা যা দেখে তুমুল সোরগোল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে ভাঙছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বচ্চন পরিবার ভাঙছে এমন গুঞ্জনে কান পাতা দেয় অনুরাগীরা যখন হাই-হাই করছেন তখনই একশো ডিগ্রি ঘুরে গিয়ে অন্য গল্প বিয়ের অনুষ্ঠানে অন্য ছবি পাশাপাশি বসে ছোট বচ্চন ও বচ্চন বধূ সেই ভিডিও ভাইরাল হতেই নতুন করে নড়ে বসেছে নেটপাড়া তাহলে তারকা দম্পতির সম্পর্ক কি এখনো ঠিক প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই